আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, যে যে প্রান্ত থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট যেটি কিনা দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে, যার নাম হচ্ছে cloud.io। আপনি ফ্রি বিটকয়েন আর্নিং করার জন্য অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে দেখেছেন এবং অনেকে কিন্তু সেই ভিডিওগুলো দেখে ফ্রি বিটকয়েন গুলো আর্নিং জেনারেট করছেন অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। আপনার যদি কোনো রকম স্কিল বা দক্ষতা না থেকে থাকে, তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখলে আমি অন্তত বুকে হাত দিয়ে বলতে পারি আপনি নিশ্চিত মাস শেষে বড় ধরনের ইনকাম, না হলে ছোট ছোট ইনকাম জেনারেট করতে পারবেন অনায়াসে। আজকে যে অ্যাপসটি শেয়ার করছি সেই অ্যাপসটির নাম আমি বলে দিয়েছি, সেটির নাম হচ্ছে cloudfaucet.io। এই ওয়েবসাইটটিতে আপনি আসার পরে প্রথমত সাইন আপ করবেন, সাইন আপ করার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে তিনটি ওয়ালেট রয়েছে, প্রথমত হচ্ছে বিটকয়েন, এরপর ইথারাম, লিটকয়েন, ডগি কয়েন এর মতো ফসেট বা ওয়ালেট গুলো আপনি এখান থেকে ক্লেম করে নিতে পারবেন এবং প্রত্যেক 45 মিনিট পর পর আপনি এখানে যে ক্লেম গুলো করবেন সেই ক্লেম গুলোর সাথে সাথে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওতে আমি কিভাবে এখানে সাইন আপ করে নিতে হয়, কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে পেমেন্ট গুলো নিতে হয় এবং সেটিংস গুলো ক্লিয়ার করার পরে আপনি কাজ কিভাবে করবেন সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে অলে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে আসার পরে প্রথমত আপনি এই ইন্টারফেসটি খুঁজে পাবেন, অর্থাৎ এটি 2020 সালে আপডেটেড হয়েছে। আপনি যদি এটি সম্পর্কে বিস্তারিত রিসার্চ করেন, তাহলে অবশ্যই আপনি এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসে কাজ করার পূর্বে আপনি সেটি সম্পর্কে ভালো করে যাচাই করে নেবেন। যাচাই করে নেওয়ার পরে সেই ওয়েবসাইট বা অ্যাপসে কাজ করবেন, কেননা আপনার সময়ের অবশ্যই ভ্যালু রয়েছে। সো অ্যাকাউন্ট করার পরে আপনি এখান থেকে কাজ স্টেপ বাই স্টেপ শুরু করতে পারবেন। অ্যাকাউন্ট করার জন্য জাস্ট আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে আপনি লগ ইন করবেন। এখানে লেখা রয়েছে যে ক্লেম ফ্রি সাতোশি এভরি 45 মিনিটস, জাস্ট ক্লিক অন দ্য ক্লেম বাটন অ্যান্ড গেট ফ্রি ইয়োর সাতোশি। কিভাবে সাতোশি গুলো ক্লেম করতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো জাস্ট আপনাকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে আপনি আপনার নাম দিবেন, এরপর এখানে ইউজার নেম দিবেন, এরপর এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, এরপর আই এম নট এ রোবটে ক্লিক করবেন, এরপর এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেই বক্সের মধ্যে আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে রেজিস্টার নাও ক্লিক করবেন। রেজিস্টার নাও ক্লিক করার পরে সরাসরি আপনি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসে যাওয়ার পরে আপনি লগ ইন করবেন। তার মানে আপনাকে এখানে লগ ইন করতে হবে। এই যে এখানে আসার পরে আপনি ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম দিবেন, এরপর পাসওয়ার্ড দিবেন, এরপর আই এম নট এ রোবটে ক্লিক করবেন, এরপর আপনি লগ ইন করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে, দ্যাটস ইট। অর্থাৎ খুব সহজে সাইন আপ এবং লগ ইন করার পরে আপনি এই ইন্টারফেসটি খুঁজে পাবেন, দ্যাটস ইট। এখানে আসার পরে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেটিংস। সেটিংসে ক্লিক করার পরে এখানে এই মেসেজটি যখন শো করবে, হোয়েন উই সেট উই রিয়েলাইজ দ্যাট ইয়োর ইমেল অ্যাড্রেস ওয়াজ নট অ্যাপ্রুভ, প্লিজ কনফার্ম ইয়োর ইমেল অ্যাড্রেস। এই কনফার্ম নাও ক্লিক করতে হবে। কনফার্ম নাও ক্লিক করার পরে উই হ্যাভ সেন্ড দ্য কনফার্মেশন ইমেল টু, প্লিজ সেট অল ফোল্ডার্স ইন ইয়োর ইমেল। সো আমাকে ইমেলে সেট করতে হবে। এবার আমি আমার ইমেল সেট করছি, জাস্ট আপনাকে এই কাজটুকু করে নিতে হবে সেটিংস অপশনে যাওয়ার পরে। সো আমি এটিতে ক্লিক করছি, ইমেল কনফার্মেশন, এই যে কনফার্ম ইমেল সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পরে আপনার এটি সাকসেস হয়ে যাবে, দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটিংসে আসার পরে আপনি যে কাজটি করবেন সেই সেটিংসের পরে, অর্থাৎ আপনাকে এখানে দেওয়া রয়েছে এই ইন্টারফেসগুলো। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট, বিটকয়েন ওয়ালেট রয়েছে, লিটকয়েন ওয়ালেট রয়েছে, এরপর ডগি কয়েন ওয়ালেট রয়েছে, ইথারাম ওয়ালেট রয়েছে। ওয়ালেট এমন একটি বিষয় যে ওয়ালেটের মধ্যে আপনি জাস্ট অ্যাড্রেস প্রুফও যদি প্যাস করে দেন, তাহলে অনায়াসে আপনি আপনার ইনকামগুলো আপনি কয়েন বেসের মধ্যে নিয়ে আসতে পারবেন। আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যেভাবে কীভাবে কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সেটি যদি না জানেন, আমি আমার আগের ভিডিওতে যেহেতু দিয়েছি, আশা করি নতুন করে এখানে বলার দরকার নেই। আপনি সেই ভিডিওগুলো দেখে আসবেন এবং কয়েন বেসের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা দেখে আপনি অবশ্যই অ্যাড্রেসটা তৈরি করে নিতে পারবেন। সো
এখানে আপনি লিটকয়েন ওয়ালেটটা কিভাবে এখানে প্যাচ করবেন সেটি আমি দেখাচ্ছি। সেজন্য আপনাকে জাস্ট সরাসরি চলে যেতে হবে বিটকয়েন কয়েনবেস এর মধ্যে। কয়েনবেস আসার পরে আপনি অনেকগুলো ওয়ালেট দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট লিটকয়েনে ক্লিক করবেন। লিটকয়েনে ক্লিক করার পরে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটি আপনাকে কপি করতে হবে। কপি করার পরে জাস্ট আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। দ্যাটস ইট, আপনি লিটকয়েনে নিতে পারেন, ইথারামে নিতে পারেন, ওয়াল বিটকয়েন নিতে পারেন, অথবা ডগি কয়েন রয়েছে এটি যেকোনো একটি নিতে পারেন। সবকিছু কিন্তু এখানে অলরেডি কিন্তু দেয়াই রয়েছে, তার মানে কয়েন বেসের মধ্যে দেয়াই রয়েছে। সুতরাং আপনি সরাসরি সেখান থেকে অ্যাড্রেসটা কপি করে এখান থেকে আপনি কপি করে সরাসরি ক্লাউড ফসেট ডট আইও এর মধ্যে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছি। এবার আপডেট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। আমি এটি আপডেট করেছি, দ্যাটস ইট, এতটুকু। অর্থাৎ আপনি যে ইনকামটুকু করবেন সেই ইনকাম গুলো আপনার ওয়ালেটের মধ্যে এসে জমা হবে। দ্যাটস ইট, আশা করি এটি বুঝতে পেরেছেন। সো এবার আমি চলে যাচ্ছি কিভাবে এখান থেকে ক্লেম গুলো করবেন। ক্লেম গুলো করার জন্য জাস্ট সরাসরি আপনাকে ফসেটের মধ্যে ক্লিক করতে হবে। ফসেটে ক্লিক করার পরে আপনি 45 মিনিট পর পর অবশ্যই এখান থেকে ক্লেম গুলো করে নিতে পারবেন। সো এখানে একটি বক্স এসেছে আই এম হিউম্যান এবং একটি ক্যাপস এসেছে। কার গুলো সিলেক্ট করতে বলেছে, যে যে কার গুলো সিলেক্ট করতে বলেছে সে কার গুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর আপনি নেক্সট এ ক্লিক করবেন, আবারও কার চলে এসেছে, এই কার গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। অর্থাৎ ক্যাপসা গুলো আপনাকে ফিল আপ করে পরবর্তী ধাপে চলে যেতে হবে। দ্যাটস ইট, এতটুকু। আপনি মোবাইলে অথবা কম্পিউটারে এই কাজগুলো করে নিতে পারবেন খুব সহজেই, আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে যেহেতু আমি লিটকয়েন সেটিংস এর মধ্যে লিটকয়েন অ্যাড্রেসটি অ্যাড করেছি, সুতরাং আপনি এখানে লিটকয়েনে ক্লিক করবেন। লিটকয়েনে ক্লিক করার পরে সরাসরি আপনি যে কাজটুকু করবেন সেই কাজটুকু আমি দেখিয়ে দিচ্ছি। কালেক্টে ক্লিক করবেন। কালেক্টে ক্লিক করার পরে আই এম নট এ রোবটে ক্লিক করবেন। আই এম নট এ রোবটে ক্লিক করার পরে আরেকটি ক্যাপচা চলে আসবে। এখানে ক্রস ওয়াক যেগুলো দেওয়া রয়েছে সেগুলোতে আপনি ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আরো একটি চলে আসছে ট্রাফিক লাইট। এখানে ট্রাফিক লাইট যেগুলো রয়েছে সেগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ভেরিফাই ক্লিক করার পরে আমি এত সাতোশি পেয়েছি। দ্যাটস ইট, এতটুকু। এটি আমি কপি করব। কপি করার পরে আমি এবার দেখাচ্ছি যে এই লিট কয়েনের ভ্যালু কতটুকু, অর্থাৎ এটি বাংলাদেশি টাকায় কত হয় সেটি আমি এবার দেখাচ্ছি। সরাসরি গুগলে চলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে আমি আপনাদেরকে সরাসরি এবার শেয়ার করব কিভাবে। এই যে জাস্ট গুগলে সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার পরে এখানে প্রথম ইন্টারফেসটি অর্থাৎ প্রথম ওয়েবসাইটটি চলে আসছে, সেটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এটির পরিমাণ কত হয় সেটি আমি দেখাচ্ছি যে আমি সাতোশিটি পেয়েছি, সেই সাতোশির পরিমাণ কতটুকু সেই পরিমাণটা এখানে শো করছে, জাস্ট এতটুকুই। অর্থাৎ যে সাতোশিটি আমি ক্লেম করেছি সেই ক্লেমের পরিমাণে আমি কিন্তু এখানে প্রায় বাংলাদেশি টাকায় 0.009 বিডিটি পেয়েছি। দ্যাটস ইট, এতটুকু। প্রত্যেক 45 মিনিট পর পর আপনি এখান থেকে সাতোশি গুলো ক্লেম করতে পারবেন অনায়াসে। অর্থাৎ অনেক সময় যে সাতোশি গুলো পাবেন সেই সাতোশির ভ্যালু 2 টাকা এর উপরে হয়ে থাকে, অনেক সময় 1.5 টাকা। আপনি ধরে রাখেন যে এখান থেকে নিশ্চিত আপনি 2 টাকা অনায়াসে পেয়ে যাবেন। এবং এখানে যে সময়টুকু কাউন্ট হচ্ছে সেই সময়টুকু পরে আপনি আবার পুনরায় ক্লেম করতে পারবেন। এই হচ্ছে একটি প্রসেস। অর্থাৎ এখানে আপনি ফসেট গুলো ফসেটের মধ্যে ক্লিক করে ক্লেম করতে পারবেন লিটকয়েন এর সাতোশি গুলো। সো এখানে সময়টা কাউন্ট হচ্ছে। এবার আমি দেখাচ্ছি কিভাবে দ্বিতীয় ধাপে আপনি আর্নিং জেনারেট করবেন। রেফারেলে ক্লিক করার পরে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। রেফারেল স্ট্যাটিস্টিক্স আর আপডেটেড এভরি 1 মিনিট। অর্থাৎ এখানে রেফারেলের মাধ্যমে 20% করে কিন্তু আপনি কমিশন পাবেন। এখানে অলরেডি কিন্তু দেয়া রয়েছে রেফার ইউর ফ্রেন্ডস টু ক্লাউড ফসেট ডট আইও এন্ড রিসিভ 20% অফ হোয়াট দে আর্ন ফ্রম ফসেট ফর লাইফ। সুতরাং আপনি এখান থেকে রেফারেল ইনকাম নিশ্চিত 20% পাচ্ছেন। যে এই যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আপনাকে কপি করতে হবে। কপি করার পরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, তারপর টেলিগ্রাম চ্যানেল রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যদি আপনি প্রোভাইড করেন বা শেয়ার করেন তার এগেনস্টে যারা আপনার এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবে তাদের মাধ্যমে আপনি এখান থেকে 20% বোনাস পেয়ে যাবেন এবং সেটি আপনার অ্যাকাউন্টের মধ্যে অলরেডি জমা হয়ে যাবে। এবার দেখাচ্ছি কিভাবে এখান থেকে উইথড্রল নিতে হয়। উইথড্রল নিতে হলে আপনাকে উইথড্রলে ক্লিক করতে হবে। উইথড্রলে ক্লিক করার পরে আপনি এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন, যে বিটকয়েন, লিটকয়েন, ডগি কয়েন, ইথারাম।
আমি যেহেতু লিটকয়েন ইউজ করেছি, যে আমার যে সাতোশি টুকু আর্নিং করেছে সেই সাতোশি টুকু সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, এটি যে ইনস্ট্যান্ট পেমেন্ট করে সেটি আপনি বুঝতে পেরেছেন। সো আমি আবারও দেখাচ্ছি তার ফ্লোটা, যে সাতোশিটি আমি আর্নিং করেছি সেই সাতোশিটি যখন এখানে দিয়েছিলাম তখন কিন্তু এই পরিমাণ টাকাটা কিন্তু এখানে শো করছে। সুতরাং আপনি সাথে সাথে এখান থেকে ক্লেম করলে পেমেন্ট গুলো নিতে পারবেন খুব সহজেই। এবার যদি আপনি সরাসরি এখানে লিড করেন মাধ্যমে যে ইনকামটুকু করবেন সেই ইনকামটুকু যদি আপনি নিতে চান, আপনাকে একটি ওয়েবসাইট ইউজ করতে হবে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে cashwalletbd.com। এখানে মিনিমাম $1 আপনি লিড করেন, যদি $1 আপনি এখানে পেস্ট করেন তার মানে 1 লিটকয়েন ইউএসডি আপনি সরাসরি নগদ বিকাশ অথবা রকেটের মধ্যে মাধ্যমে সরাসরি আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছি। আমি আবারও বলছি যে ক্লাউড ফসেট.আইও এর মধ্যে যে লিটকয়েন যেটি আপনি সেট করেছেন অথবা বিটকয়েন যেটি সেট করেছেন, ডগি কয়েন ইথারাম যে কোনো একটি সেট করতে পারেন, সেটি সরাসরি আপনি অ্যাড্রেসের মাধ্যমে তার মানে এই ক্যাশ ওয়ালেট bd.com এর মাধ্যমে আপনি আপনার বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে পকেটে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। এ হচ্ছে মোটামুটি এখানে কিভাবে উইথড্র করবেন। উইথড্র করার জন্য মিনিমাম অ্যামাউন্ট হতে হবে প্রায় $4-এর মতো, তার মানে এখান থেকে যখন $4 আপনি আর্নিং করবেন ক্লেম করে করে সরাসরি আপনি আপনার কয়েন বেসের মাধ্যমে সেটি অ্যাড করে নিতে পারবেন অনায়াসে। তার মানে লিট কয়েন গুলো আপনি আপনার কয়েন বেসের মধ্যে যোগ করে নিতে পারবেন খুব সহজেই। আশা করি বুঝতে পেরেছি যে কোনো পেমেন্ট তার মানে ওয়ালেট গুলো আপনি লিট কয়েন হোক বিটকয়েন হোক অথবা ডগি কয়েন হোক যে কোনো কয়েন গুলো আপনি কয়েন বেসের মাধ্যমে আপনি নিয়ে আসতে পারবেন খুব সহজেই অনায়াসে। সো আশা করি বুঝতে পেরেছেন যে এখান থেকে কিভাবে উইথড্র গুলো নিতে হয় আমি বিস্তারিত বলেছি। এরপরও যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স আপনার জন্য অলওয়েজ খোলা রয়েছে, সেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব এখান থেকে $4 বা $4 হলে কিভাবে উইথড্র করে নিতে হয়। সেই ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আপনি আমার লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে কানেক্টেড থাকুন। আশা করি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে পাবেন। সো পরবর্তী নতুন ভিডিও এর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, বেশি বেশি শেয়ার দিন যাতে যারা আনএমপ্লয়েড অথবা স্টুডেন্টস রয়েছেন তারা যাতে ইনকাম করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।